সুপ্রিয় এইচএসসি ও আলিম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ের নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করছি। আজকে আমি কামাল আহমেদ তোমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় বন্ধুগণ, আজকের আমাদের আলোচনার বিষয় নেটওয়ার্ক টপোলজি। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আশা করি আজকের আলোচনার পর থেকে নেটওয়ার্ক টপোলজি সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর করতে তোমরা সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টি পাঠ শেষে আমরা যা কিছু শিখতে পারবো, নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে জ্ঞান গর্ব ধারণা লাভ করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেটওয়ার্ক টপোলজি একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট, যেমন কেবল, পিসি, রাউটার ইত্যাদি, যেভাবে নেটওয়ার্কে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় টপোলজি। কম্পিউটার নেটওয়ার্ক নেটওয়ার্কিং এর জন্য মূলত ছয় ধরনের টপোলজি ব্যবহৃত হয়। এর মধ্যে প্রথমটি হচ্ছে বাস টপোলজি, 2 নম্বর লিং টপোলজি, 3 নম্বর স্টার টপোলজি, 4 নম্বর ট্রি টপোলজি, 5 নম্বর হাইব্রিড টপোলজি এবং 6 নম্বর হচ্ছে ম্যাশ টপোলজি। এই 6টি টপোলজির বিস্তারিত আজকে আলোচনা করব। বাস টপোলজি, যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলা হয়। বাস টপোলজির সুবিধা, ছোট আকারের নেটওয়ার্কে ব্যবহার খুব সহজ ও এটি বিশ্বস্ত, সবচেয়ে কম কেবল প্রয়োজন হয়, ফলে খরচ সাশ্রয় হয়। প্রয়োজনে রিপিটার ব্যবহার করে নেটওয়ার্কের ব্যাকবোন সম্প্রসারণ করা যায়। কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম নষ্ট হয় না। কোনো কম্পিউটার বা যন্ত্রপাতি যোগ করলে বা সরিয়ে নিলে পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয় না। বাস টপোলজির অসুবিধাসমূহ, নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বেশি হলে ডেটা ট্রান্সমিশন বিঘ্নিত হয়, ডেটা ট্রান্সমিশনের গতি কম, নেটওয়ার্কে সৃষ্ট সমস্যা নির্ণয় তুলনামূলক বেশ জটিল, মূল কেবলের একটিমাত্র স্থানে সৃষ্ট ত্রুটি পুরো নেটওয়ার্ককে অচল করে দিতে পারে। 2 নম্বর রিং টপোলজি, রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, এভাবে রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত থাকে। রিং টপোলজির সুবিধা বা বৈশিষ্ট্য, এই পদ্ধতিতে কেন্দ্রীয় কোনো কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না। নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান, নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বাড়ালেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। রিং টপোলজির ব্যবহারের অসুবিধা, নেটওয়ার্কের একটিমাত্র কম্পিউটার সমস্যায় আক্রান্ত হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। রিং টপোলজির নেটওয়ার্কে সমস্যা নিরূপণ বেশ জটিল, নেটওয়ার্কে কোনো কম্পিউটার যোগ করলে বা সরিয়ে নিলে তা পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয়। 3 নম্বর স্টার টপোলজি, যে টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তুলে তাকে স্টার টপোলজি বলা হয়। স্টার টপোলজির সুবিধা, নেটওয়ার্কে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না করে স্টার
স্টারে নতুন কম্পিউটার যোগ করা সম্ভব। কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপনার জন্য নেটওয়ার্কের সমস্যা নিরূপণ সহজ। ইন্টেলিজেন্ট হাব ব্যবহার করে তার সাহায্যে নেটওয়ার্কের কর্মকাণ্ড তথা ওয়ার্ক লোড মনিটরিং করা যায়। এই সংগঠনে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকি নেটওয়ার্ক তার প্রভাব পড়ে না, খুব সহজেই সমস্যা সংক্রান্ত কম্পিউটারটি সরিয়ে নেওয়া যায় এবং একই নেটওয়ার্কের বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায়। 4 নম্বর, স্টার টপোলজি ব্যবহারের অসুবিধাসমূহ। কেন্দ্রীয় অবস্থান থাকা হাবে কোনো প্রকার সমস্যা হলে তা পুরো নেটওয়ার্কে অক্ষেজ করে দেয়। স্টার টপোলজিতে পরিমাণে বেশি কেবল ব্যবহৃত হয়, তাই এটি একটি ব্যয়বহুল পদ্ধতি। 4 নম্বর, ট্রি টপোলজি। যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে ট্রি টপোলজি বলা হয়। এই টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে। ট্রি টপোলজি ব্যবহারের সুবিধাসমূহ। অফিস ব্যবস্থাপনার কাজে এই নেটওয়ার্ক টপোলজি খুবই উপযোগী। শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে ট্রি টপোলজির নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ। নতুন কোনো নোড সংযোগ বা বাদ দিলে নেটওয়ার্কের স্বাভাবিক কাজকর্মের কোনো অসুবিধা হয় না। ট্রি টপোলজি ব্যবহারের অসুবিধাসমূহ। এই টপোলজি কিছুটা জটিল ধরনের। রুট বা সার্ভার কম্পিউটারে ত্রুটি দেখা দিলে ট্রি নেটওয়ার্কটি অচল হয়ে যায়। 5 নম্বর, হাইব্রিড টপোলজি। বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক টপোলজিকে বলা হয় হাইব্রিড টপোলজি। উদাহরণস্বরূপ ইন্টারনেটকে এ ধরনের টপোলজি হিসেবে অভিহিত করা যায়। হাইব্রিড টপোলজি ব্যবহারের সুবিধাসমূহ। এই টপোলজিতে প্রয়োজনীয় অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করার সুযোগ রয়েছে। কোনো সমস্যা দেখা দিলে তা সহজেই নির্ণয় করা সম্ভব হয়। কোনো এক অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশ বিশেষ নষ্ট হয়। হাইব্রিড টপোলজি ব্যবহারের অসুবিধা। এ টপোলজিতে ব্যবহৃত হাবসমূহ সর্বদা সচল রাখতে হয়। 6 নম্বর, মেস টপোলজি। যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা পিসিসমূহের মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে তাহলে তাকে বলা হয় মেস টপোলজি। অধিকাংশ মেস টপোলজি নেটওয়ার্ক সত্যিকারের মেস নেটওয়ার্ক নয়, এরা আসলে হাইব্রিড মেস নেটওয়ার্ক। মেস টপোলজি ব্যবহারের সুবিধাসমূহ। সহজে নেটওয়ার্কে খুব বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় না, এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে। নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। মেস টপোলজি ব্যবহারের অসুবিধা। এই টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল এবং নেটওয়ার্কে অতিরিক্ত লিঙ্ক স্থাপন করতে হয়, বিদায় এতে খরচ বেড়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আলোচনা আজকের বিষয় এই পর্যন্ত। আজকের আলোচনা থেকে তোমাদের আমি বাড়ির কাজ দিচ্ছি। নেটওয়ার্ক টপোলজি কি, বিভিন্ন প্রকার টপোলজি সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নটি আশা করি তোমরা আমার এই আলোচনা থেকে লিখে রাখবে বা লিখতে সক্ষম হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা সাথে থাকার জন্য ধন্যবাদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আমার সাথে তোমরা যোগাযোগ করলে চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধানের। আজ এই পর্যন্ত, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।